প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আলু আর ভেন্ডির একটা ইউনিক রেসিপি। মশলা ভেন্ডি ভাজা খুবই টেস্ট, কিন্তু তোমরা এখন নিমেষেই বাড়িতে এটা তৈরি করতে পারবে। এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তাহলে চলো আমরা রেসিপিটা দেখে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকুর দুষ্টুমি আর পাগলামি উইথ কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে ভেন্ডি নিয়েছি। আমি কিন্তু ভেন্ডিটা কাটার আগেই ধুয়ে নিয়েছি। কাটার আগেই ধুয়ে নিলে ভালো হবে, ভেন্ডিটা কিন্তু একটা বিজল টাইপের হবে না। আর দেখো আমি দুটো আলু নিয়েছি। তাহলে চলো ভেন্ডি আর আলুটাকে আমরা কেটে নেব। দেখো ফ্রেন্ডস, আমরা ভেন্ডিগুলো কাটছি, কিন্তু ভেন্ডিগুলোকে দেখো একটু বড় বড় করেই কাটতে হবে। দেখো পিসটা দেখে বুঝতে পারছো, আমরা কিন্তু একদম ছোট ছোট করে কাটছি না। দেখো আমাদের মাঝখানের বোটার অংশটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এরকম বড় বড় করেই সবগুলোকে আমরা এখন কেটে নেব। দেখো ফ্রেন্ডস, আমরা পুরোটা ভেন্ডি কিন্তু দেখো কেটে নিয়েছি এরকম বড় বড় করে। আর আলুগুলোকেও দেখো আমরা কিন্তু একটু মোটা মোটা করেই কেটেছি, বড় বড় করে ধুয়ে নিয়েছি। তাহলে চলো রান্না স্টার্ট করি। দেখো ফ্রেন্ডস, আমরা গ্যাস কিন্তু অন করে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের ভেতর দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ। আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। আমাদের ফোড়ন কিন্তু হয়ে গেছে। সবার প্রথমে দেখো আমরা আলুগুলোকে তেলের ওপরে দিয়ে দেবো। দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমরা এক মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব আলুগুলোকে সবার প্রথমে। দেখো ফ্রেন্ডস, আমাদের এক মিনিট কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এবার যে আমরা কেটে ভেন্ডি রেখেছিলাম এই ভেন্ডিগুলোকে সবগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমাদের একটু নাড়াচাড়া করতে হবে আবার এক মিনিট মতো। তোমাদের বলে রাখি, ভেন্ডি দিয়ে যে নাড়াচাড়া করছি আমরা কিন্তু গ্যাসটাকে বাড়িয়েই নাড়াচাড়া করব, তাহলে ভেন্ডিটা কিন্তু বিজল হবে না, একদম ঝরঝরে হবে। দেখো ফ্রেন্ডস, আমরা এক মিনিট কিন্তু ভেন্ডিটা দিয়েও আবার গ্যাস বাড়িয়ে দেখো ভেজে নিয়েছি। দেখো আমাদের ভেন্ডি কিন্তু একটু লোদ লোদ নেই, দেখতে পাচ্ছ। এবার দেখো পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেরকম দেবে। এবার আমাদের সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। দেখো সব মশলা কিন্তু ভেন্ডি আলুর গায়ে ভালোভাবে মিশে গেছে। এবার আমরা গ্যাসটাকে কমিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব, কোনো জল কিন্তু দেব না। দেখো ফ্রেন্ডস, আমাদের 5 মিনিট হয়ে গেছে, আমরা ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দিলাম। এবার আমরা গ্যাসটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এবার ভাজা ভাজা করব, নাড়াচাড়া করে নেব আবার 5 মিনিটের মতো। দেখো আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, গ্যাস বাড়িয়ে কিন্তু আমরা 5 মিনিট ভেজে নিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে, যাতে গরম মশলাটা সব জায়গায় ভালো করে মেশে। দেখো আমাদের আলু দিয়ে ভেন্ডি কিন্তু মশলা ভেন্ডি কিন্তু দেখো রেডি হয়ে গেছে। আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো পরিবেশনের জন্য। তাহলে ফ্রেন্ডস দেখো, আমাদের আলু আর ভেন্ডি দিয়ে মশলা দিয়ে কিন্তু রেডি হয়ে গেছে আলু ভেন্ডির মশলা ভাজা। এটা কিন্তু খুব টেস্ট, তোমরা ভাতের সঙ্গে খেতে পারো, রুটির সঙ্গে খেতে পারো, খুব ভালো লাগবে এটা খেতে। এরকমভাবে তোমরাও তৈরি করো, কমেন্টে জানিও যে কিরকম হলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, এরকম নতুন নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য।